once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে, এখন পর্যন্ত যারা এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখন পর্যন্ত যারা এসআর ইলেকট্রনিক্স ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, তারা অবশ্যই এসআর ইলেকট্রনিক্স ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিয়ে যারা বিজনেস করতেছে তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। সো বন্ধুরা, কথা না বাইরে চলেন। হুয়াই ফোর পোর্টের এক্সপন অনুর ক্যাটাগরি এবং কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, এইটার ক্যাটাগরিটা যদি আপনাদেরকে দেখাই বা কনফিগারেশনটা কেমন এইটা যদি দেখাই, দেখেন এটা হচ্ছে হুয়াই কোম্পানির এক্সপন অনু, ফোর পোর্টের এক্সপন অনু। তো এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন প্যাকেটের মধ্যে সেম এই ক্যাটাগরির একটা এক্সপন অনু থাকবে, প্লাস হচ্ছে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকবে। তো অনুটা মূলত ফোর পোর্টের। তো দেখেন এই চারটা ল্যান্ড পোর্ট দিয়েই কিন্তু কাজ করা যাবে। মানে যারা বিজনেস করতেছে, আমি ভিডিওর শুরুতেই বললাম, যারা বিজনেস করতেছে এলাকায়, অনেক জায়গায় দেখা যায় যে আপনার গ্রামের এক প্রান্ত গিয়ে বা শহরের এক পর্যায়ে গিয়ে লেজারটা সংকীর্ণ হয়ে গেছে। লেজারটা সংকীর্ণ বলতে যে এমন এক পর্যায়ে লেজার আছে, আপনার রাউটার বা সংযোগ দিতে হবে চারটা, কিন্তু আপনার ওখানে লেজারটা একটা অণুর জন্য, মানে এক পোর্টের অণু যদি ব্যবহার করেন তাহলে একটা সংযোগে আপনি দিতে পারবেন বা একটা রাউটারে বসাইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি ফোর পোর্টের অণুটা ব্যবহার করবেন, লেজার সংকীর্ণ কিন্তু ফোর পোর্টের অণু যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু লেজার একটা অণুরই আপনার এই ফোর পোর্টের অণুতে দিতে হবে, কিন্তু চারটা সংযোগ ব্যবহার করতে পারবেন। তো অনেকেই বলতে পারে যে চারটা সংযোগ যখন আমি ব্যবহার করব, তখন তো ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ কেবল ব্যবহার করতে হবে। ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ কেবল আপনি ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু ওইটা আপনার ব্যবহার করতে হবে আউটডোর কেবল। ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ যে কেবলটা আপনি ব্যবহার করবেন এই চারটা সংযোগের জন্য বা তিনটা সংযোগের জন্য, তাহলে হবে কি যে ফাইবার কেবলের যে টিকসইটা ওই রকম সেম আউটডোর যে ক্যাট ফাইভ বা ক্যাট সিক্স কেবল আছে একই রকমের টিকসই হবে। সেক্ষেত্রে গ্রাহকের কিন্তু লস যাবে না বা গ্রাহকের কোনো ক্ষয়ক্ষতি হবে না। অনায়াসে আপনারা চারটা ল্যান্ডপোর্ট থেকে চারটা সংযোগ দিতে পারবেন, ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ আউটডোর কেবল। তো আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি, তবে অনেকেই আছে যে বুঝতে পারবেন না, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দুইটা কিন্তু টেলিফোনের পোর্ট, শহর পর্যায়ে কিন্তু টেলিফোনের সংযোগটা চালু হয়ে গেছে। ফোর পোর্টের অনু যখন আপনি ব্যবহার করবেন তখন একটা লেজারের মাধ্যমে, মানে ওএলটি ইডিএ প্লাস হচ্ছে টেলিফোনে যে সংযোগের যে লেজারটা মিক্স করা যায়, তো মিক্সের ক্ষেত্রে যখন লেজার এই ফাইবার পোর্টে যখন লেজারটা দেওয়া হবে, তখন এখান থেকে টেলিফোনের সংযোগটাও আপনারা বের করতে পারবেন, প্লাস অনু থেকে যে রাউটারের যে সংযোগটা সেটাও কিন্তু বের করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তার মানে এই অনু থেকে আপনারা টোটাল পাবেন চারটা ল্যান্ড পোর্ট, আলাদা আলাদাভাবে আপনারা চারটা সংযোগ দিতে পারবেন, এবং দুইটা হচ্ছে টেলিফোনের পোর্ট, টেল মানে টেলিফোনের পোর্ট যেটা, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এটা হচ্ছে পাওয়ার বাটন। তো এই পাশে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কিন্তু ফাইবার পোর্ট, অনেক সুন্দর একটি অণু। আর অনেকে চিন্তাভাবনা করতে পারে আসলে এটা রিকন্ডিশন কি না, আসলে রিকন্ডিশন না, এটা অরিজিনালি হুয়াই। রিকন্ডিশনের প্রাইসটা আরও কম, আমি প্রাইসটা বলে দিব ভিডিওর শেষ প্রান্তর দিকে, যারা হোলসেলে নেবে তারাও যোগাযোগ করতে পারবে, বা যারা সিঙ্গেল নেবে। তো সিঙ্গেলের ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই আছে যে চিন্তাভাবনা করে যে আমি ফোর পোর্টের অণু যদি নেই তাহলে একটা রাউটার আমি ইউজ করতেছি, আরও তিনটা রাউটার ইউজ করতে পারবো। আসলে এটা ভুল ধারণা, ইউজ করতে পারবেন কিন্তু আলাদা আলাদাভাবে আপনার আইপি নিতে হবে আইএসপি থেকে। মানে একটা রাউটার আপনি ইউজ করতেছেন, আপনি যদি চিন্তা করেন যে আমি আরও তিনটা রাউটার ইউজ করব, কিন্তু একটারই রাউটারে বিল দিলে হবে, এটা ভুল ধারণা। আলাদাভাবে আপনার আইপি নিতে হবে, তাছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। যারা বিজনেস করতেছে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিয়ে, তাদের জন্য অনেক পারফেক্ট। এই চারটা ল্যান্ড পোর্ট কিন্তু এক একটা ওয়ান জি পোর্ট করে, এক একটা পোর্ট ওয়ান জি পোর্ট। তো এখানে দেখেন অনেক সুবিধার জন্য এখানে লাইট ইন্ডিকেটারগুলো দিয়ে লেখছে, যেমন পাওয়ার, ফোন, লস, ল্যান,
টিএল, এগুলা কিন্তু আপনার সবগুলো লাইট ইন্ডিকেটার জ্বলে উঠবে। আর অনেকে চিন্তা ভাবনা করতে পারে যে চারটা পোর্টে যদি আমি অনু নিই তাহলে একটা পোর্ট হয়তো বা নষ্ট হতে পারে, এমন কোনো কিছু না, আসলে সবগুলো ইনটেক বা সবগুলোই নতুন পোর্ট, কোনো প্রবলেম নাই, অনাসে নিতে পারেন। এখানে টোটাল ইনফরমেশান দেওয়া থাকবে, যেমন দেখেন এক্সপন অনু, এটার মডেল হচ্ছে HG8240F, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে এক্সপন অনু। তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন। আর অ্যাডাপ্টার দেখেন, এটা হচ্ছে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার, অরিজিনাল হুয়াইয়ের। তো যাই হোক, মোটামুটি ক্যাটাগরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো বন্ধুরা, হুয়াই ফোর পোর্টের এক্সপন অনুর কনফিগারেশান বা ক্যাটাগরিটা কেমন এটা আপনাদেরকে দেখালাম। তবে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যে এই অনুটা শুধুমাত্র যারা বিজনেস করে, ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিয়ে যারা এলাকায় বিজনেস করে, তাদের জন্য অনেক পারফেক্ট একটি অনু বা তাদের জন্য অনেক ভালো হবে। তাছাড়া অনেকেই আছে যারা ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেয় ইউজ করার জন্য, তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যে এগুলো সম্বন্ধে আসলে বোঝে না তেমন একটা, এই ফোর পোর্টের অনু সম্বন্ধে তেমন একটা বোঝে না, চিন্তা করে যে এই অনুটা যদি আমি কিনি তাহলে ওনাসে চারটা সংযোগ আমি দিতে পারবো, তাদেরকে কোনো বিল দিতে হবে না, বা আমি একটা রাউটার যেটা ইউজ করতেছি ওই রাউটারের যে বিলটা, ওই বিল দিলে আমি আরও তিনটা ইউজ করতে পারবো। তো এই ধারণাটা আসলে ভুল, তো এই ধারণাটা অনেকেই করতে পারে, তবে আমি বলবো এই ধারণাটা ভুল। এটা শুধুমাত্র যারা বিজনেস করবে বা আপনি নিতে পারেন, আপনি পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন, দেখা যায় যে আপনি ইউজের জন্য নিচ্ছেন, নেওয়ার পরে আপনার আরও চারটা রাউটার আপনার বসাইতে হবে বা চারটা সংযোগ আপনার প্রয়োজন, বা আপনার আত্মীয় স্বজন মাঝে, আপনার পাড়া প্রতিবেশী বা বাসার আশেপাশে তারা অল্প খরচে সংযোগ নিতে চাচ্ছে, তবে আপনি তাদেরকে দিতে পারেন। তবে আইপি আপনার আলাদা আলাদাভাবে নিতে হবে, মানে যারা বিজনেস করতেছে তাদের কাছ থেকে আইপি আলাদাভাবে নিতে হবে, তাহলে এটা আপনারা নিয়ে উপকৃত হবেন বা নিয়ে ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো কাজ নেই, একটা পুটি শুধুমাত্র কাজ হবে। তো যাই হোক, আজ থেকে 7 দিনের মধ্যে যারা এটা ক্রয় করতে চাচ্ছে, যারা বিজনেসের ক্ষেত্রে নেবে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন, এবং আপনারা এসএমএস করবেন এইরকমভাবে যে আমার 5 পিস বা 10 পিস হুয়াই ফোর পোর্টের অনু লাগবে, তাহলে যেই হোলসেল প্রাইস সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর এক পিস যারা নেবে এক পিস বা 2 পিস যারা নেবে, জন্য প্রাইস আসবে 1650 টাকা, 1650 টাকা। এটা কিন্তু অরিজিনাল, এই ফোর পোর্টের হুয়াই অনু কিন্তু অরিজিনাল, এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি, কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এক বছরের মধ্যে একবার। তো যারা ক্রয় করবে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবেন। হোম ডেলিভারি, কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে। তবে প্রাইসটার কথা মনে রাখবেন, 1650 টাকা, আজ থেকে 7 দিন পর্যন্ত এই প্রাইসটা থাকে। যারা হোলসেলে নেবে তারা অবশ্যই আমার এই স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবে। নতুন নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই এসআর ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।